কোথায় ফেলে? হসপিটাল নিজে নিজে নুডলস খাবে। মাশাল্লাহ সকাল সকাল উঠে দেখি ভাই আসছে কাছাকাছি থাকাতে বালিশে একসাথে নাস্তা করবো। মামুন এরা পুরো বাসা বানায় ফেলে হসপিটাল। এই বেড গুলা লাগাইলে তারপর বাসা আবার এলোমেলো কমবে। আজকে লাগাইতে পারবেন না ভাই, ফ্লোর ইয়ে হই তুইব শুকাই তুইব ভিজা। ওই কালকে ক্লিন করছে ভিজা। আম্মা জু থেকে দেখাইতেছে গাছ, একটা লাউ ছিল লাউটা নাকি বড় হইছে। তো ভাই মামুন তোদের নাস্তা খাওয়া শেষ, এবার জুথি তোমারও শেষ, মাশাআল্লাহ রুফিরও শেষ, এবার আমি আর আম্মা। রুফি তোমার শেষ হইছে? জিলাপি খাও ভাই, জিলাপি খান না, নিজে নিজে নুডলস খাবে সেজন্য এই টেবিলটা দিছি। তোমার নুডলস আসতেছে আমার। এটা হচ্ছে রাদিয়া, আম্মু ইজ হট। আর আমরা একটু রান্না বান্না করছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব লাকির বাসায় আগামীকাল ইনশাল্লাহ। লাকিরা আসবে, রান্না করছি আর মনের মধ্যে আনন্দ লাগতেছে, কতদিন পর লাকিকে দেখবো, আকসা বিবিকে দেখবো, ইনশাল্লাহ অনেক সুন্দর একটা সময় যাবে অনেক দিন পর। জুথিও যেহেতু সুস্থ হয়ে আসছে, জুথিও যাচ্ছে আকসাকে দেখতে, হয়তো ভালো লাগবে। তো জুথিকেও নিয়ে যাব, আম্মা আমরা সবাই যাচ্ছি ইনশাল্লাহ, আগামীকালকেই চলে আসবে। তো আমরা এয়ারপোর্টে যাব, চিকেনের সাথে একটু পটেটো দিলে বাচ্চারা পছন্দ করে, আর হচ্ছে পাপা তো ডাল ছাড়া কথাই নেই, ডাল আর চিকেন হইলেই হয় তার। আপুরা জানতে চাচ্ছিলেন আমার এই ফ্রিজের কোথায় জায়গা হয়েছে, এটাকে ভাবছিলাম এই গ্যারেজে রাখবো, আই মিন স্টোর রুমটাতে রাখবো, বাট এটার অনেক ছোট, এটা আসলে যায় না। সো কী করা যায় দেখতেছি, ভাইয়া বলতেছে এখানে রাখতে, এটার আসলে কোথাও জায়গা হচ্ছে না, অনেক বড়। তো শেষে কী হয় আপনাদের সাথে শেয়ার করবো না, আপাতত উনি বাইরেই আছে। কে আসছে রাদু? রাদু কে আসছে? নুহাস বই আসছে, তুমি না আসলে কেন জানি দুই দিন হয়ে যায় খুব তাড়াতাড়ি। না দেখলে ভাল লাগে না, মনে হয় যে কোনো কাজ হবে না, এই যে বেড গুলা বাই আসছিল বলতেছিল না, ভাই আজকে অফার করছিল বুঝছো, তখন আমি বলছি না ভাই আমরা বেড়াইতে যাব, বেড়াই আইসা তারপর করব। ইউকেতে কিন্তু একদম ঠান্ডা পড়ে গেছে, বের হচ্ছিলাম জ্যাকেট ছাড়া, বাট বের হওয়ার সময় মনে হচ্ছে অনেক ঠান্ডা, তারপর নিয়ে নিলাম, ঠান্ডার দিন চলে আসছে। যাচ্ছি জুথির বাসায় অনেক দিন পর, গো ইনসাইড, একদম দরজার সামনে পানিটা, দৌড় দিয়ে বের হইতে হবে। রুফি চলে আসো, কি সুন্দর হয়ে গেছিল গার্ডেনটা মাশাআল্লাহ। হ্যাঁ বেগুন কি সুন্দর বেগুন ধরছে, অনেক দূর ছিল আল্লাহ, খাওয়ার মানুষ নজর দেওয়া শিম টিমের কি অবস্থা। আমাদের আবার গার্ডেনের যখন ফলন হয়েছে তখন অসুস্থ, এই সেই কাজে ব্যস্ত, বাসা চেঞ্জ, শিম আহারে আস্তে আস্তে কি সুন্দর করে খাওয়া যায় তো, তাই না? আসো আমরা ঘরে গিয়ে সব কিছু নিয়ে আসি, মাশাআল্লাহ। ওয়াও আমরা চলে আসছি জুথির এখানে, ওনারা এসেই হচ্ছে মেকআপ সেকশনে। আমার বাসা অবশ্য অনেক গুছালো না, তোমার বাসা যে আছে এটাই বেশি। Makeup. Oh yeah, old makeup. Wow, buddy.
Beauty proofy paise go. আমরা গার্ডেনে চলে আসছি ব্যাকটেক সবকিছু নিয়ে কারণ অনেক ভেজিটেবল আছে সেগুলো আজকেই ইনশাআল্লাহ আমরা কেটে নিব কেটে তারপর লাকির জন্য লাকির বাসে নিয়ে যাব মহাশু পিকিং করছে আর এখানে কে কি অবস্থা আরো আছে এখনি হার মানলে হবে না ওই গাছগুলোতেও আছে না মাশাআল্লাহ অনেক আছে খুব সুন্দর হইতো আর কি যদি সময় নিয়ে নিয়ে এভরিডে হ্যাঁ হ্যাঁ খাওয়া দিত তাহলে ভালোই তো এখন রাশের মধ্যে সবগুলো আবার ঠিক আছে যদি গুলবে গুলবে অনেকগুলা কাঁচামরিচ ধরছে কাঁচামরিচগুলো পারো হ্যাঁ কাঁচামরিচগুলো পারবো টমেটো সব কেটে নাও বেগুন কাটা হয়েছে গাছের ফ্রেশ ফ্রেশ সব কিছু জ্যোতি হসপিটাল থেকে এসেই সরাসরি একদম গার্ডেনে আমাদের অনেক পিকিং হয়েছে আর মরিচের একটা ঢালও ভেঙে গেছে কত যে মরিচ আছে এটাতে তো ঢাল সহ নিয়ে যাব আর বেগুন টমেটো গুল বেগুন আর এখানে শিম টমেটো তারপর হচ্ছে স্প্রিং অনিয়নটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে চিলি অনেক টাইপের চিলি উঠানো হয়েছে আর অনেক কিছু আছে লাল শাক পুঁই শাক ধনিয়া পাতা ওইগুলা না ওইগুলা ক্যারট ও ক্যারট মূলা জব থেকে হ্যাপিও চলে আসছে তুই আমার বাসায় না গিয়ে এখানে তোর বাসায় নিজের বাসায় শান্তি বেশি না গো না বেগবর্তি বাজারে নে জামাই লেগে রান্না করে হ্যাঁ বেগবর্তি কি আনি জামাইয়ের জন্য রান্না করে সারা দিন আলু জামাই কি আলুই খায় আলু খায় দুইটাই আলু হইতাছে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না একটা কথা আছে তখন পারছে না এখন পারছি সবগুলো আমরা উঠাইছি বন্ধক নেওয়ার জন্য চলে আসছে আবার আইসা এটা সানডে তে আইসা বলবো তো গরের ভিতরে ইন্দুর আছে অনেকগুলা ব্যাগ হয়ে গেছে এবার চলে যাই আমরা যে কাজে আসছি কাজ হয়ে গেছে না আমরা খাওয়া দাওয়া করে আসছি ঝুড়িগুলা ওই যে ব্লুটাতে আসার সময় বৃষ্টি ছিল এতগুলা জ্যাকেট নিয়ে আসছি এখন বৃষ্টি নাই মোটামুটি মোটামুটি ভালো হোম সুইট হোম হ্যাঁ কি ইন্টারনেট আসবে কাইটটা টাইটটা সে দেখো কত কিছু